আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঠাকুরবাড়ি হেঁসেলের খুবই জনপ্রিয় আর মুখরোচক একটি রান্না, সাবেকি পদ্ধতিতে বেগুনের পাতুরি। নমস্কার বন্ধুরা, সোনাইস কিচেনের বন্ধুদের স্বাগতম। বেগুনের পাতুরি বানাতে আমি এখানে দুটো বড় বেগুন নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা নিলাম। বেগুনের পাতুরির পুর বানাতে যা যা লাগবে, সর্ষে, পোস্ত, নারকোল, হলুদ, লবণ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল। একটা মিক্সি জার নিয়ে নিলাম, তার মধ্যে দু চামচ কালো সর্ষে, দু চামচ পোস্ত, কিছু নারকোলের টুকরো, কাঁচা লঙ্কা, হাফ চামচ লবণ, আর অল্প জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এইভাবে আমি বেগুনগুলো কেটে নিয়েছি। বেগুনগুলো কিন্তু মোটা মোটা করে কেটে নিতে হবে, আর এইভাবে যাতে দুটো পিস আলাদা না হয়ে যায়। এবার আমি প্রতিটি বেগুনের টুকরোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। বেগুনের যে মাঝখানটা আছে তাতেও কিন্তু আমার ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে। এইভাবে সমস্ত বেগুনের পিসগুলোকে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটা বাটি নিলাম, তার মধ্যে বেটে রাখা পুরটা ঢেলে নিচ্ছি। বেটে রাখা পুরটার মধ্যে আমি এক চামচ লবণ দেব আর ভালো করে মিশিয়ে নেব। একটা বাটি নিলাম, তার মধ্যে কিছুটা বেসন দিয়ে দিলাম। যেই পরিমাণ আমি বেসন দিলাম সেই পরিমাণে কিন্তু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি এক বড় চামচ পোস্ত। এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য জল দিয়ে ভালো করে আমি সমস্ত মশলাগুলো চালের গুঁড়ো আর বেসনের সাথে মিলিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব গাঢ় করে বানিয়ে নিতে হবে। এবার আমি হলুদ লবণ মাখানো বেগুনের পিসগুলো নেব, তার ভেতরে আমি এক চামচি করে বেটে রাখা যে পুরটা আছে তা এইভাবে আমি দিয়ে দিচ্ছি।
এইভাবে প্রতিটি বেগুনের পিসের মধ্যে পুর ভরে আমি রেডি করে রেখে দিলাম। এবার আমি কড়াইতে কিছুটা তেল গরম করে নিচ্ছি, আর এক একটা বেগুনের পিস নেব, আর বেসনের ব্যাটারটার মধ্যে দিয়ে আমি আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেব। বেগুনের পিসগুলো যখন তেলে ছাড়ব, তখন কিন্তু বন্ধুরা গ্যাসের স্টিমটা কমিয়ে নেব, আর প্রত্যেকটা বেগুন যাতে একে অপরের সাথে লেগে না যায় একটু দূরে দূরে আমি বেগুনগুলো ছেড়ে দেব। বেগুনের কিন্তু একটা পিট ভাজা হয়ে গেছে, আর একটা পিট আস্তে করে কিন্তু উল্টে দিতে হবে। বেগুনের পাতুড়িগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নেব। এইভাবে যদি আপনি বেগুনের পাতুড়ি বানান বাড়িতে, তাহলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, আর খুব সামান্য উপকরণ দিয়েই এই বেগুনের পাতুড়ি বানানো যায়, আর খুব খেতে কিন্তু সুস্বাদু হয়। এটা বাড়িতে অবশ্যই বানাবেন বন্ধুরা। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।